আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক মুসলাম ভাইয়ের বউয়ের একটা গল্প দিয়ে শুরু করছি এই গল্পটা অনেকে জানেন আবার অনেকে জানেন না ছোটবেলায় ভাবি তখন মনে হয় ক্লাস নাইন টেনে পড়ে আর কি আগের যুগে স্কুলে বেরিয়ে পড়াশোনা করত তো ওই সময় বাড়ির পাশে ওই যে আনতা ফাততো আপনার ধান খেতে বৃষ্টি হলে মনে করলেন পানি হইতো হাডু হাডু পানিতে ইসা মাছ তারপরে ট্যাংরা মাছ ফুড মাছ এগুলো আবার খইয়া মাছ ধরেন যে আমতার ভিতরে ঢুকতো তো বাবি একদিন বলে আপনার এই সন্ধ্যার সময় আমতা ডালে মাছ নিয়ে আসার সময় আর ওর সময় একটা মনে করলেন ক্ষেতের ভিতরে সাপ পড়ছে তো একটা জিংলা আছিল আইয়া বাড়ি দিছে সাপটারে তো দেওনে সাপটা গেছি গিয়ে কিন্তু মনে মনে ডরাইছে না কোনো সাপটা ক্ষতি করে বাবি আবার বাংলা ছবি সে তো নাগিন ছবিটা যে দের প্রতিশোধ নেই বুঝেননি তো বাবিরা আবার ওই সময় একটা গল্প ছিল যে সাপেরে যে বাড়ি খিলি খিলিবাঙ্গান লাগবো তো খিলিবাঙ্গান কি তা ওই সময় গ্রামে কিছু মুরব্বী আসিল আইটা যদি বলতো যে একটা সাপে আমি ঝোঁক দিছি বা সাপটা মানে ঝোঁক দিছে তখন তারা কিছু দোয়া টোয়া পড়তো এগুলো কোরআন হাদিস দ্বারা কোনোটাই প্রমাণিত না একটা দোয়া আছে ওরে সাপা আমি তোমার বাবা মাথায় বিনন্দ পাক যেইখানে মারি সেইখানে থাক এরকম আমি শুনছি এই খিলিগুলো তো এগুলো করলে আমজনতার বিশ্বাস ছিল কি যে না এটা করলে সাপটা যেখানে পড়ে থাকবে এটা লড়াচড়া করতে পারবে না তবে এগুলো সম্পূর্ণ গাল গল্প সাপ সম্পর্কে আপনাদের আজকে একটা ভিডিও নিয়ে আসছি আর ভিডিওর পরবর্তী অংশে কিছু তথ্য থাকবে সবাই মাথায় রেখেন প্রথমে একটু দিয়েই নেই সেটা হচ্ছে সাপ কিন্তু কানে শোনে না খেয়াল রেখেন সাপের কান নাই সাপ কানে শোনে না এখন আসেন যে সাপ তাহলে না সে কেমনি অনেক কিছু এটা আসবো ব্যাখ্যায় বাট আমাদের গল্পটা একটু ভিন্ন জায়গায় সাতক্ষীরার আপনার একটা উপজেলা দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের গড়িয়াডাঙ্গা একটা গ্রাম সেইখানে বিস্ময়কর কিছু ঘটনা ঘটছে সেই ঘটনাটা হচ্ছে যে গড়িয়াডাঙ্গার এই গ্রামের একজন ব্যক্তি যার নাম হচ্ছে নূর ইসলাম সাহেব ওনার গড়িয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটা ক্ষেতে ওনার একটা গাছ আছে এই গাছটা সম্ভবত আম গাছ বা জাম গাছ যে কোনো একটা গাছ তো সেই গাছে গত এক সপ্তাহ ধরে রহস্যজনক একটা কর্মকাণ্ড চলছে যে সেই গাছের ডালে দিনে রাতে সমানের সাপ ঝুইলা থাকে ওই যে ব্যক্তি মালিক সহ স্থানীয় যে চেয়ারম্যান আছেন বা প্রত্যক্ষদর্শী এলাকার থানার ওসি প্রত্যেকেই বলেছেন যে ঘটনাটা সত্য তবে ওসি সাহেব বলেছেন তিনি কানে শুনেছেন বাট নিজের চোখে নাই দুটো দুই জিনিস এখন নুর ইসলাম সাহেবের বক্তব্য কি যে এই সাপগুলো বড়ই প্রতিশোধ পরায়ণ ওই যে মুসলিম ভের বইয়ের গল্পটা বলছি কারণ আছে কেমন প্রতিশোধ পরায়ণ গত এক সপ্তাহ আগে গাছে যখন এরকম সাপ ঝুলে থাকতো তো তখন লাঠি দিয়ে কয়েকটা বাড়ি দিয়েছিলেন দেওয়ার পরে একটা অলৌকিক ঘটনা ওনার সাথে ঘটছে ওনার দাবি হচ্ছে যে ওনার একটা গরু পঞ্চাশ ষাট হাজার টাকা দামের একটা গরু এবং কিছু মুরগি হঠাৎ করে মরে যায় এখন গরুকে সাপে কামড় দিলে মরবে মুরগিকেও যদি সাপে কামড় দিয়ে মরবে তবে সেই সাপটা কোন জাতের সেটাকে আইডেন্টিফাই করতে হবে কারণ বিষাক্ত সাপগুলা সহজে গাছে ঝুলে না এখানে বুঝতে হবে সাহারা মরুভূমিতে কিছু সাপ পাওয়া যায় সেটা আলাদা যেহেতু বাংলাদেশ সমতল ভূমি বা আমাদের অধিকাংশ সাপেরা পানিতেই থাকে সেখানে এই সাপটা এখনও ফাইন্ড আউট হয় না এটাগুলো একটা দ্বিতীয়ত ওই সাপগুলাকে ওই গ্রামেরই এক ছেলে সেই নাকি ঢিল মারছিল মারার পরে ওই ছেলে হঠাৎ করে আপনার সাতক্ষীরা থেকে কোথায় যাচ্ছিলো রোড অ্যাক্সিডেন্ট কইরা সে আপনার এখন সাতক্ষীরা যে মেডিকেল কলেজ হসপিটাল আছে সেইখানে সে ভর্তি আছে তার অবস্থা আশঙ্কাজনক এই দুইটা স্টোরির পরে স্থানীয় মানুষ বা গ্রামের মানুষ ওই সাপগুলাকে আর কেউ সহজে টাচ করছে না আর নুরুল ইসলাম নুর ইসলাম সাহেবের বক্তব্য আছে যে দিনের বেলা আট দশটা বা পাঁচটা সাতটা সাপ থাকে আর রাতের বেলা সেখানে প্রচুর অগণিত সাপ একটার পর একটা আসতে থাকে এখন এত সাপ কেউ দেখছে কি না স্থানীয় চেয়ারম্যান সাহেব বলেছেন যে তিনি যখন গেছেন দুইটা তিনটা সাপ দেখেছেন আর ওসি সাহেব বলছেন তিনি শুনেছেন বাট আসলে তিনি নিজের চোখে দেখেন নাই এখন এটা আসলে সত্য না মিথ্যা যে ডিপার্টমেন্ট আছে সরিশ্রী প্রজাতি নিয়ে কাজ করে তারা হয়তো সেটা ইনভেস্টিগেশন করে ওই সাপ কি বিষাক্তজনক নাকি ওইগুলো কাকতালীয় ঘটনা সেটা অবশ্যই একটু আইডেন্টিফাই করা দরকার কারণ প্রকৃতিতে অনেক ঘটনা ঘটে যেগুলো বিজ্ঞান দ্বারা সবগুলো প্রমাণ করা সম্ভব না তবে বিজ্ঞানের উন্নতির কারণে আমরা অনেক কিছু জানতে পারি আসেন এবার সেই জায়গায় আপনারা সবাই সাপের নাচ দেখেন বাংলা থেকে সব জায়গায় দেখবেন যে সাপুরিয়া বিন বাজাচ্ছে আর সাপ নাচছে এখানে আসলে খেলাটা কি সাপ যদি কানেই না শুনে এখানে আরেকটা তথ্য দিচ্ছি বাদুর বাদুর কিন্তু চোখে দেখে না খেয়াল রাখতে হবে এখানে অনেক কিছু আছে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন তারা জানেন এখন সাপ আসলে যদি সে কানেই না থাকে বা সে না শুনে তাহলে সে নাচে কেমনে আপনি যদি সাপুরিয়ার বিন বাজানো এবং কি যারা রাস্তাঘাটে হকার সাপুরিয়া আছে সাপের খেলা দেখায় আপনি একটু ভালো করে খেয়াল করে দেখবেন এরা বিনটাকে সাপের সামনে এরকম না চায় এরকম ডুবলে এরকম ডুলে আর যারা বৈশা বৈশা খেলা দেখায় এদের একটা পা দেখবেন এরকম এরকম নরে সাপ বেসিক্যালি অনুকরণ করে খেয়াল রেখেন সাপ হচ্ছে অনুকরণ করে যখন সাপুড়িয়া বাসি বাজাচ্ছে তখন একটা পা এরকম এরকম নারে তো সাপ তার দৃষ্টি সেই হাঁটুর দিকে থাকার এগুলাকে ট্রেনিং করানো হয় বুঝছেন যে কোনো সাপ এরম বিন দেখা বা হাঁটুনার না আসবে না হাঁটুতে ছবলো মারতে পারে সুতরাং সব সাপের সামনে না চায় না এগুলা আপনার ট্রেনিং প্রাপ্ত সাপ থাকে ছোটোবেলা থেকে এগুলাকে সাপুরিয়ারা পালে সেইখান থেকে হচ্ছে বিষয়টা আর ওই যে মুসলিম ভাইয়ের বইয়ের গল্প বা নুর ইসলাম সাহেবদের গল্পের একটা ব্যাখ্যা দিচ্ছি সাপ ওই রকম কোনো প্রাণী না যে আপনাকে প্রতিশোধ নিতে মাইলের পর মাইল ঘুইরা বাংলা সায়সিতে না গিনের বেশে ওইভাবে এইভাবে আইসা আপনাকে আক্রমণ করবে সাপের একটা বৈশিষ্ট্য আছে সাপ কিন্তু প্রথমে নিজ থেকে খুব সহজে ক্ষতি করে না তবে ক্ষতিকর সাপ কিছু আছে সেগুলোর ব্যাপারে সাবধান আপনি যদি কোনো সাপের সামনে পড়ছেন এটাকে আঘাত করার দরকার নাই কারণ আপনি যদি মুসলমান হয়ে থাকেন খেয়াল রাখা উচিত জেন যে জাতি সেটা কিন্তু সাপের বেশ ধারণ করে সুতরাং গভীর রাতে আপনি কোথাও চলছেন হঠাৎ করে মাস্থার মধ্যে দেখলেন যে একটা বড় সাপ আপনার সামনে পড়ছে সেই ক্ষেত্রে অ্যাকর্ডিং টু ইসলামিক ওয়ে জিজ্ঞেস করা উচিত যে তুমি কি প্রকৃতপক্ষে সাপ নাকি অন্য কোনো জাতি এখন এটা কোরআনিক ভাষায় জিজ্ঞেস করতে হয় নাকি বাংলা আমি জানি না নিশ্চয়ই বাংলাদেশে যিনেরা বাংলা বোঝে বা যেই দেশে থাকে ওই দেশের ভাষা বোঝে তো সেই ক্ষেত্রে যদি অন্য কোনো জাতি হও তাহলে চলে যাও আমি তোমার ক্ষতি করব না এখানে আরেকটা বিষয় উল্লেখিত জিন যখন কোনো প্রাণীর বেশ ধারণ করে তখন তার এক্সট্রা কোনো পাওয়ার থাকে না বোঝেন নাই একটা জেন যদি চায় সে সাপের বেশ ধারণ করবে এগুলো কিন্তু সহি ধর্মে বিশ্বাস করেন ওই সময় তার পাওয়ারটা সে যদি একটা ধরা সাপ সাজে একটা ধরা সাপের মতনই তার পাওয়ার ফানক সাপ সাজলে ফানক সাপের মতোই তার পাওয়ার আপনার হাতে একটা জিংলা থাকলে ওই সাপকে পিটাইয়া মারা মানে হচ্ছে একটা জিনকে মারা ওই মুহূর্তে তার কাছে অলৌকিক কোনো ক্ষমতা বা শক্তি আসলে কার্যত থাকে না সুতরাং সেই কারণে আপনার দেখা যাচ্ছে জেন হইলে এটা প্রতিশোধ পরায়ণ হয় নর্মাল সাপ আপনার জন্য এরকম প্রতিশোধের জন্য রাস্তায় রাস্তায় ঘুইরা এসা আপনার বাড়িতে এসা ছবল মারবে না ওই যে খেলি ভাঙানোর মুসলিম ভাইয়ের বইয়ের গল্প এটা আসলে একটা প্রচলিত কুসংস্কার সাপ বড় নিরীহ প্রাণী সাপ সাপের মতো চলে রাস্তায় পড়ছে আপনি সাইড হয়ে যান সাপকে সাপের মতো যাইতে দেন আর যদি কখনো মারেন আধা মরা মাইরেন না একবারে মাইরা ফেলানো ভালো কেন মাইরা ফেলাইবেন একটা সাপরে বাড়ি দিলেন কোমরে এটা হয়তো দেখা গেল এটা কোমর ভেঙে গেল যদিও এটা হাড্ডি নাই বাট তারপরেও এদের একটা চলাফেরার মুভমেন্ট আছে বডি তার লাপাক তৈরি করছেন এখন এটা না পারবে চলতে না পারবে এটা কোনো কিছু খাইতে সুতরাং এটা কষ্ট পাবে যদি মারেনি একবারে মাইরা ফেলেন আধা মরা করেন না তবে নিজে ইচ্ছাকৃত কোনো সাপকে মারাটাও উচিত না এটাতে পরিবেশ সংরক্ষণ বা বিনষ্ট হয় বিষাক্ত সাপ হলে মারতে হবে এটাও শুন না খেয়াল রাখেন তো সাপ সম্পর্কে আমাদের সমাজে অসংখ্য প্রচলিত ভুল ধারণা আছে তো যেই সাপগুলা গাছের ডালে আছে অসংখ্য সাপ আছে যারা গাছের ডালেই বসবাস করে আফ্রিকা বা অ্যামাজন জঙ্গলে আপনারা যদি যান বা সেগুলার যেই ডকুমেন্টারি আছে আপনারা যদি দেখেন গাছের ডালে বসবাসকৃত সাপের সংখ্যা অনেক অনেক আছে যেগুলো গাছের ডালেই বসবাস করে সুতরাং হতে পারে যে আমাদের বাংলাদেশে সাতক্ষীরে যে ঘটনাটা ঘটছে এগুলা এমন কোন প্রজাতির সাপ বা কোথাও থেকে আসছে যেগুলো আসলে গাছে বসবাস করে আর গ্রামের মানুষ তো ধরেন মানে ঘটনা টটনা গল্প টল্প বানিয়ে নানান ধরনের কিচ্ছা কাহিনী করে